আমি তোমাকে ভালোবাসি বুবলি। আরে আরে এ কি করছো? ঢাকার সিনেমা সুপারস্টার শাকিব খান, যার নাম নিলেই মানুষ ভাইরাল হয়ে যায় এমনটাই মনে করেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। অপু বিশ্বাস, অপু বিশ্বাস সারাক্ষণ শাকিব শাকিব করে, কেন করবো না? আমি তো শাকিব নাম ছাড়া শিখিনি। অন্যদিকে ঢালিউডের আরেক অভিনেত্রী ও শাকিব খানের অপর প্রাক্তন বুবলি, তিনি কিনা এই নায়কের নামই মুখে নিতে চাইতেন না। তোমাদের মতো গুন্ডা বদমাশা ভালোবাসার নামে এর থেকে বেশি কিছু করতে পারে। তবে হঠাৎ এমন কি হলো, এবার কলকাতায় গিয়ে সেই শাকিব খানকে নিয়ে মুখ খুললেন বুবলি। শাকিব প্রসঙ্গে কথা বললেন সংবাদকর্মীদের সঙ্গেই। তবে কি শাকিব বুবলির ভুল বোঝাবুঝির অবসান হচ্ছে? আবার কি এক হচ্ছেন এই জুটি? চলে এলে যে আমি তোমার বুবলি হয়ে থাকতে চাই। আমার বুবলি? এমন প্রশ্ন কিন্তু ঢালিউড পাড়ায় ঘুরপাক খাচ্ছে। কলকাতায় সবমান বুবলি অভিনীত ফ্ল্যাশব্যাক সিনেমার টিজার প্রকাশিত হয়। টিজার প্রকাশ অনুষ্ঠানে কলকাতার অন্য সব অভিনয়শিল্পী ছাড়াও ছিলেন বুবলি। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুবলি বলেন, তার কাজে সবসময় শাকিব খানের শুভেচ্ছা ও ভালোবাসা থাকে। এক সংবাদকর্মী বুবলির কাছে জানতে চান তার কলকাতার প্রথম ছবি নিয়ে শাকিব কিছু বলেছেন কিনা। বুবলি জবাব দিলেন এভাবে, আসলে তার শুভকামনা ও ভালোবাসা সবসময় থাকে, কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরেই। ওনার মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমি টানা 5 বছর তার সঙ্গে কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ, তাই সেখানে সবসময় ভালোবাসা ও শুভকামনা থাকে। কথার ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ্যে আসা শাকিবের নতুন ছবি দরদের পোস্টার নিয়ে প্রশংসা করেন বুবলি। টিজার প্রকাশের আগেই বুবলি অভিনীত ফ্ল্যাশব্যাক সিনেমার পোস্টার প্রকাশিত হয়, আর সেই পোস্টার শাকিব খান দেখেছেন বলে জানান বুবলি। সংবাদ মাধ্যমে বুবলি এও বলেছেন তিনি পোস্টার দেখেছেন এবং ভীষণই পজিটিভ, তিনি কাজের ব্যাপারে সবসময় ইতিবাচক থাকেন। শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে ব্যস্ত আছেন হিমেল আশরাফের পরিচালনায় রাজকুমার সিনেমার শুটিংয়ে। এছাড়া ভালোবাসা দিবসে প্রকাশে এসেছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের ফার্স্ট লুক পোস্টার, যা বেশ প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে ফ্ল্যাশব্যাক ছবিটির পরিচালক রাশেদ রাহা, থ্রিলার ধাঁচের ছবিটি চলতি বছরের মে মাসে মুক্তি পাবে বলে জানান এই পরিচালক। নতুন এই ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে এমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা। মেজবা রহমান, মোহনা টেলিভিশন। শাকিব নামটাই হয়তো আমার সারা জীবন মুখে থেকে যাবে।